नमस्कार बंधुरा, मितास किचेने आपनादेर सकलके स्वागत। आज के आमी आमपोड़ा शरबत निये एसेछि। एई शरबतटा खेते खुबी सुस्वादु हय। गरमे आपनादेर बाड़ीते कोनो गेस्ट एले एटा खूब सहजेई आपनी तादेरके करे दिते पारबेन। चलुन देखे नेया जाक एटार जन्य आमादेर की की लागछे आर किभाबे बानाच्छि। प्रथमेई आमी दुटो काँचा आम निये निएछि मीडियम साइजेर। एबार लागछे धने पाता, पुदीना पाता, एक चा चामच बीटनो, चार चामच चीनी बड़ो चामचर और भाजा मसला। भाजा मसला बनानोर जोन्ने आमी एखाने एकटा तावार मध्ये गोटा धने, गोटा जीरे और एकटा शुकनो लंका के भालो करे रोस्ट करे नियेछि। ततक्षण रोस्ट करबेन जतक्षण ना एटा थेके एकटा अरोमा बेरिये आसछे। आर तारपरे एकटा हामान दिस्ताते हमें इटाके गुड़ो करे निये छी। एबारे आमटाके पुड़िये नेब। आमटाके पुड़िये नेयार जोन्ने आमी रुटी शेकार जे नेटेर जालीगुलो हय सेटार व्यवहार करेछी। आपनादेर जदि उनुन थाके ताहले उनुनेई चेष्टा करबेन एटा पुड़िये नेयार, आर ना होले आमी जेरम भावे पोड़ाच्छी सेरम भावेओ पोड़ाते पारेन। आमटा पुड़ते मोटामुटी 15 থেকে 20 মিনিট সময় নেবে। দেখুন একদম কালো হয়ে পুড়ে যাবে আমটা। আমটা পোড়ানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে খানিকটা নর্মাল টেম্পারেচারে জল নিয়ে ওর মধ্যে ভিজিয়ে দেবেন। এরপর পোড়া আমটার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আপনাকে আমগুলোকে রেখে দিতে হবে। আর আমের পাল্পটাকে বের করার জন্য আমি আমটাকে গ্রেট করে নেব। আমের পাল্প, ধনে পাতা, পুদিনা পাতা, এক চা চামচ বিট নুন, চার চামচ চিনি আর আধ চামচ ভাজা মশলা দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বাটার সময় আমি খুব অল্প পরিমাণ জল অ্যাড করেছিলাম। আর দেখুন আমাদের আম পোড়ার পেস্ট একদম রেডি। চলুন দেখা নেওয়া যাক এবারে কী করে সার্ভ করি এটাকে। সার্ভ করার জন্যে আমি সবার প্রথম কাঁচের গ্লাসের মধ্যে 4 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এরপর আমরা আম পোড়ার পেস্টটা অল্প একটুখানি দিয়ে দেব আর এর মধ্যে অ্যাড করব ঠান্ডা জল। ঠান্ডা জল অ্যাড করার পর আমরা এবার একটা স্ট্রয়ের সাহায্যে গুলিয়ে নেব। আমাদের আম পোড়া শরবত রেডি। আজকেই একদম ঝটপট এই ভিডিও দেখে বানিয়ে ফেলুন আপনাদের বাড়িতে আম পোড়ার শরবত। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্যে। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেই যাবেন। ধন্যবাদ।